নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম চুক্তির ফলেই শিলচরে বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফুঁসছে বরাক। সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য পরিকল্পিত, এর পেছনে চক্রান্ত রয়েছে বলল আকসা। পাঁচগ্রামের শর্ট সার্কিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসত বাড়ি, ক্ষয়ক্ষতি প্রচুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম চুক্তির ফলেই শিলচরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের খণ্ডন করেছে, কিন্তু যাদের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, সেই আকসা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পেছনে গভীর চক্রান্ত দেখছে। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আকসা নেতা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, বরাক উপত্যকার এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অবগত, তারপরও তার এই মন্তব্য পরিকল্পিত এবং নিশ্চয়ই এর পেছনে চক্রান্ত রয়েছে। তিনি জানান, দীর্ঘ এক দশকের তীব্র ছাত্র আন্দোলন এবং আশু সহ অসমের উগ্র জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদের পরও এই বিশ্ববিদ্যালয় পেয়েছে বরাক উপত্যকা। আমরা অতীতকে আমরা ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু তাদের বক্তব্য এটাই যে যে আসাম যে আন্দোলন হয়েছিল অসম আন্দোলন, সেই সঙ্গে অবিভক্ত কাছাড় জেলা আজকে বরাক উপত্যকার মানুষের সেই আন্দোলনের কোনো সায় ছিল না। সেই আন্দোলনকে বরাক উপত্যকার মানুষ কোনো দিন সমর্থন করেননি, তাদের কোনো বন্ধ এখানে প্রভাবিত হয়নি, এবং আজকে যে বিশ্ববিদ্যালয় হয়েছে এটা জনগণের আন্দোলনের ফসল। এই আসাম একর্ডের জন্য নয়, এটা এর জন্য এক দশকের বেশি সময়কাল উপত্যকার মানুষকে সংগ্রাম করতে হয়েছে। এমনকি যখন রাজ্যসভায় এ সংক্রান্ত বিল প্রস্তুত করা হয়েছিল, তখন তৎকালীন রাজ্যসভার সাংসদ বিজয়া চক্রবর্তী এই বিলের বিরোধিতা করেছিলেন। তারপরও এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তথা একসময়ের বাঙালি বিরোধী আসু নেতা কিভাবে এই মন্তব্য করলেন, প্রশ্ন তোলেন রূপম। আপনারা জানেন, এই বিশ্ববিদ্যালয় এক দশকেরও বেশি সময়কাল আন্দোলনের ফসল, এবং আমরা জানি যে আসাম চুক্তির পর একটা আইআইটি এবং একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল তাদের সেই দাবির মধ্যে, কিন্তু কোনো দিনই আসু নেতৃত্ব বরাক উপত্যকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। যে সময় সংসদে বিল উত্থাপন হয়েছিল, বিজয় চক্রবর্তী তখন রাজ্যসভার সাংসদ, সেই বিলের বিরুদ্ধে তেড়ে উঠেছিলেন, বিলের বিরুদ্ধে সরব হয়েছিলেন, এবং আপনারা জানেন যে আসাম ট্রিবুনে আসুর তদানীন্তন সভাপতি অতুল বোরা এবং তদানীন্তন সাধারণ সম্পাদক সমুজ্জ্বল ভট্টাচার্য এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের মত ব্যক্ত করেছিলেন। ইতিহাস তার প্রামাণ্য দলিল। 1989 সনের 18 মে আসাম ট্রিবুন পত্রিকার তাদের বক্তব্য পেশ প্রকাশিত হয়েছে, এবং কোনোদিনই তারা বরাক দরদি ছিলেন। এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিতরণ ইস্যুতে চলা আন্দোলনের ফসল বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যে মন্তব্য করেছেন, তার তীব্র বিরোধিতা করেছে শিলচরের প্রবীণ নাগরিক মঞ্চ। এ ব্যাপারে মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেছেন, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অদূরদর্শী ও অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তীব্র আন্দোলন হয় উপত্যকায়। আশু ও গণসংগ্রাম পরিষদ তার বিরোধিতা করে। অসম চুক্তিতেও বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো উল্লেখ ছিল না, তাই মুখ্যমন্ত্রী পরিবেশিত তথ্য সম্পূর্ণ ভুল। উপত্যকার মানুষ এজন্য ক্ষুব্ধ ও মর্মাহত। পাঁচগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ 25 লক্ষ টাকা।
রবিবার পাঁচগ্রাম পুরাতন বাজার এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামলাল দাস এবং মুক্তালাল দাসের ঘর বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ছাই হয়ে যায়। দুপুর একটা নাগাদ আগুন লাগে বলে গৃহস্থের ভাই নিমাই দাস জানান। তিনি বলেছেন, স্বর্ণালঙ্কার বইপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ নগদ ৮ লক্ষ টাকা পুড়ে ভস্মীভূত হয়। পাঁচগ্রাম থানার ওসি চিত্তরঞ্জন নাথ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি বলে অনুমান করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। না, আমরা এরকম ভাবছি না, আমরা ঘরে আসলাম না, কেউ আগুন যার যখন লাগছে, আমরা আজকে এমন কি একটু পিকনিক মানে প্রোগ্রাম করছিলাম, পিকনিকে গেছিলাম। হ্যাঁ, আমরা হঠাৎ করে ওই টাউনশিপে গেছিলাম, পিকনিক প্রোগ্রাম করিয়া পিকনিকে গেছিলাম। হঠাৎ করে আমার বড় ভাইও মার্কেটে গেছিল, মার্কেটে যাওয়ার পরে হঠাৎ করে শুনছে আগুন লাগছে বাড়িতে। বাড়িতে কেউ আসলেন না, জাস্ট দুজন খালি রাজমিস্ত্রি আছে, একটা রুমে কাজ করছিল। হঠাৎ করে রাজমিস্ত্রি দেখছে ফোন করছে, এরপরে মার্কেট থেকে বাইও আইসে, আমরাও আইলাম, আয়াতে দেখছি মানে কিছুই নাই, সব জলছে। ঘটনাটা কয়টার সময় ঘটছে? ঘটনাটা অনুমানিক মোটামুটি একটা বাজবো, এমন সময় হঠাৎ করে জ্বলছে। সব কিছু মিলে মানে কত টাকার ক্ষতি হয়েছে? মোটামুটি গড়ে ডকুমেন্টস টকুমেন্টস গড় তো পুরাই শেষ। একটা গড় বানাইতে তো মোটামুটি ৭-৮ লাখ টাকা, এই গড়টা বানাইতে ৭-৮ লাখ টাকা, ১০ লাখ টাকা মোটামুটি লাগে। গড়ে তো কিচ্ছুই নেই, পুরা গড় জ্বলছে, গড় ডেমেজ। এরপরে গড়ের ডকুমেন্টস আছে, যত বাচ্চারা আজকে আমরা ৫-৬ ভাই আছি, তারার যে বাচ্চাগুলো আছে সব বাচ্চারা ডকুমেন্টস আছে, এরপরে বইপত্র আছে, এরপরে আমরা ব্যাংকের পাসবুক আছে, ক্যাশ টাকা আছে। মোটামুটি আপনারা দেখেন দেখেন গড়ের ভিতরে একটু দেখেন, মোটামুটি কিছুই নেই। বিক্ষণ সিনে কমিউনের উদ্যোগে অদিজেন্দ্র ডোলি মেমোরিয়াল লাইব্রেরির সহযোগিতায় ৫ জানুয়ারি থেকে বড় পর্দায় ভালো ছবির চলচ্চিত্র উৎসব ২২তম বিক্ষণ চলচ্চিত্র উৎসব ২০২১ শুরু হচ্ছে। শহরের প্রেমতলার দ্বিজেন্দ্র ডোলি মেমোরিয়াল লাইব্রেরির উপরতলায় সম্পূর্ণ কোভিড সংক্রমণের বিধিনিষেধ মেনে সীমিত সংখ্যক দর্শকদের জন্য ৬ দিনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও প্রদর্শিত হবে দেশ বিদেশের প্রখ্যাত চিত্র পরিচালকদের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহু প্রশংসিত ২২টি সেরা ছবির সম্ভার। এবারের উৎসবে দর্শকরা বাংলা, হিন্দি, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি ছবি ছাড়াও সুইডেন, ইতালি, ইরান, হাঙ্গেরি, মেক্সিকো, কোরিয়া, সার্বিয়া, অ্যাঙ্গোলো, ফিলিপাইন্স ও বাংলাদেশের ছবি দেখার সুযোগ পাবেন। উৎসবে ছবি প্রদর্শনী ছাড়াও থাকবে দর্শকদের নিয়ে সিনেমা বিষয়ক ৩টি আলোচনা সভা ও শিলচরের ঐরিথি স্পর্শভূমি ফাউন্ডেশনের সহযোগিতায় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কর্ম নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা। এবারের চলচ্চিত্র উৎসবে উৎসাহী দর্শকদের জন্য কোনো প্রবেশ মূল্য থাকছে না, কিন্তু শুধুমাত্র সীমিত সংখ্যক পঞ্জীকৃত দর্শকরাই এই উৎসবে প্রবেশাধিকার পাবেন। বিক্ষণ সিনে কমিউনের এই চলচ্চিত্র উৎসবকে সর্বাঙ্গ সুন্দর ও সফল করে তোলার জন্য শিলচরের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে বিক্ষণের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের শিলান্যাস করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রামের ভক্তরা চান না সরকারের টাকায় তা সম্পূর্ণ হোক, ভক্তরা নিজের সাধ্যমতে আর্থিক অনুদান দেবেন এবং সেই টাকায় মন্দিরের কাজ সম্পূর্ণ হোক। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে সম্মতি দিয়েছে হিন্দু পরিষদ। সম্প্রতি মোহন ভাগবতের নেতৃত্বে কেন্দ্র স্তরের একটি বৈঠক হয়েছে। সারা দেশে আগামী ১৫ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মন্দির নির্মাণের অভিযান চলবে। তবে অসমে আগামীতে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১৫ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্তই চলবে সেই অভিযান। অভিযানের নাম রাখা হয়েছে রাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান। একইভাবে রাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান সমিতির ব্যানারে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা অনুদান সংগ্রহের কাজে নামবেন। এ নিয়ে শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সমিতির তরফে অভিযানের ব্যাপারে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন উদয়শঙ্কর গোস্বামী, শান্তনু নায়েক, স্বপন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। তারা বলেন, সারা দেশে বিশ্ব হিন্দু পরিষদের ৪৪টি প্রান্ত রয়েছে, তার মধ্যে শিলচরেও রয়েছে একটি প্রান্ত। উপত্যকার ২০১৬টি গ্রামের ৪,৬৫,০০০ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে। উপত্যকার ৩ জেলা সহ ডিমাহাসাওয়ের জন্য বিভিন্ন রাশি অনুযায়ী কুপন পাঠানো হবে। তার মধ্যে থাকবে ১০ টাকার ৩ লক্ষ কুপন, ১০০ টাকার ২ লক্ষ কুপন এবং ১০০০ টাকার ৩,০০০ কুপন পাঠানো হবে। এছাড়া ৩,০০০ রসিদ ও ৫ লক্ষ লিফলেট পাঠানো হবে। লিফলেটে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ভক্তরা চাইলে অনলাইনেও টাকা পাঠাতে পারবেন, এতে ট্যাক্স রিবেট পাওয়া যাবে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত শ্রী রাম জন্মভূমি নিধি সমর্পণ সমিতি গঠন করেছি। সেই সমিতির মাধ্যমে আমরা ২০১৬ গ্রামে ৪,৬৫,০০০ অধিক জনগণের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তার সাথে থাকবে আমাদের কুপন,
দশ টাকার, একশো টাকা, এক হাজার টাকা এবং কিছু রসিদ, এই নিয়ে আমরা সবার কাছ থেকে ধন সংগ্রহ শুরু করব আগামী 15ই জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি। তো আমরা এই সমিতির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের ক্ষমতা অনুযায়ী অর্থ প্রদান করে এই মহান যজ্ঞে আপনারা সামিল হন। পরে সম্প্রতি বজরং দলের হাইলাকান্দি শাখার সদস্যরা যে রামকৃষ্ণ মিশনের যিশু পুজো নিয়ে প্রতিবাদ করেছিলেন, যেহেতু বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের একটি শাখা, ফলে এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করলে উত্তরে শান্তনু নায়ক বলেন, রামকৃষ্ণ মিশনের যিশু পুজোর বিরুদ্ধে তারা নয় বলে সাফ জানিয়ে দেন। রামকৃষ্ণ পরমহংস উনি নাকি আপনার জিসাস ক্রাইস্টের আবির্ভাব ইয়ে হয়েছিল, এই জন্য এটা পূজা করা, এটাতে কোনো বিরোধ আমাদের বজরং দল থেকে বা বিশ্ব হিন্দু পরিষদ থেকে এটার কোনো বিরোধ নেই বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কোনো বিরোধ নেই। প্রত্যেক বছরের ন্যায় এবারও উধারবন্দ শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দিরে 42তম বাৎসরিক উৎসব উদযাপন করা হলো রবিবার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার তিথি পুজোর মাধ্যমে একদিনেই সম্পন্ন হয় উৎসব। চণ্ডী পুজো ও সপ্তপদী মহাযজ্ঞের আয়োজন থাকলেও তবে অন্যান্য বছরের ন্যায় মহাপ্রসাদ বিতরণ করা হয়নি। এদিন কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত বলেন, 1989 সাল থেকে মন্দিরের বাৎসরিক উৎসব চলে আসছে। বছরের মতো এবারও শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতি শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দির প্রতিষ্ঠার 42তম বর্ষপূর্তি উৎসব পালন করতে যাচ্ছে। তবে এইবার কোভিড পরিস্থিতিতে আমরা বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এই উৎসবকে এবার দুদিনে নিয়ে যাইনি। শুধুমাত্র অগ্রহায়ণের যে শুক্লা ত্রয়োদশী তিথি, যেটা আজকেই 27শে ডিসেম্বর রোববার পড়েছে, আমরা সেই একই দিনে তিথি পূজা এবং বার্ষিক উৎসব আমরা পালন করতে যাচ্ছি। আমরা এই বিশেষ পরিস্থিতি নজরে রেখে রান্না করা মায়ের প্রসাদ আমরা বিতরণ এবারের মতো বন্ধ করেছি। আমরা এবার দান সংগ্রহের জন্য বাইরে যাইনি, বিশেষ প্রচারও করিনি, কিন্তু যে সমস্ত শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে সমস্ত ক্রিয়াকলাপগুলো হয় এগুলো এবারও মন্দিরে হচ্ছে। কাঁচাকান্তি মায়ের বিশেষ পূজা ছাড়াও চণ্ডী দেবীর পূজা এবং সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ মন্দিরে হচ্ছে। আমরা আপামর ভক্ত সাধারণের কাছে আমাদের এইবারের যে সমস্ত ত্রুটি রয়ে গেল এর জন্য আমরা মার্জনা চাইছি। পরিশেষে কাঁচাকান্তি সেবা সমিতির তরফ থেকে এবং আপামর ভক্তদের পক্ষ থেকে মা কাঁচাকান্তির চরণে প্রণিপাত জানিয়ে নিবেদন করছি, মা এই যে দুর্যোগপূর্ণ সময়, এই করোনা মহামারীর হাত থেকে আমাদেরকে সমস্ত পৃথিবীবাসীকে মুক্ত করো অতি শীঘ্রই। রবিবার পালংঘাট ডুগরুবস্তির বিনয়ভূষণ শুক্ল বৈদ্যের বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের আমড়াখাড় প্রখণ্ডের এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্ল বৈদ্য, দক্ষিণ আসাম প্রান্ত সৎসঙ্গ প্রমুখ দিলীপ দেব, দক্ষিণ কাছাড় জেলা সভাপতি সুরজিৎ পাল সহ অন্যান্যরা। এদিনের সভায় শ্রীরাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান সমিতি আমড়াখাট কমিটি গঠন করে। এতে সভাপতি হিসেবে মনোনীত হন রতীশ সরকার, সহসভাপতি জয়দীপ চন্দ, অভিযান প্রমুখ সমীরণ রায় প্রমুখ। সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন অব রাতাবাড়ি নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় এক প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয় কাজের বাজার সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে। এতে প্রায় শতাধিক অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আব্দুল জলিল নিজামের হাত দিয়ে সূচনা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমান। উল্লেখ, সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন অব রাতাবাড়ি সংগঠনটি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যখন দান বেড়া হয় সেখানে ভয়তপতি হিসেবে না হলে কম্পিটিশন, এগুলাতে আজকে সমাজ, সম্পূর্ণ সমাজ জর্জরিত। সেই জায়গায় এই এর সাথে আছে স্বার্থপরতা, এইসবের ঊর্ধ্বে এসে এই সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন রাতাবাড়ি ওনারা যে ব্যক্তি স্বার্থ এবং প্রতিহিংসার ঊর্ধ্বে এসে এই যে ব্যবস্থায় ওনারা প্রায় 6 মাস বা 1 বছর থেকে কাজ করে যাচ্ছেন এবং আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। পাঁচগ্রাম থানার অধীনে থাকা হজরত মীর এ আরিফিন শাহের মোকামে বৃহস্পতিবার সকাল আনুমানিক 8:30 নাগাদ কিছু সংখ্যক দুষ্কৃতীরা মোকামের জিনিসপত্র ভাঙচুর করে জ্বালিয়ে দেয় মূল মোকামে থাকা একটি তাঁবু। পরে খবর পেয়ে পাঁচগ্রাম থানার ইনচার্জ মজহারুল ইসলাম লস্কর দলবউ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত আগুন নিজেরাই নেভান। ঘটনার বিবরণে জানা যায়, আসাম দর্শন প্রকল্পের কাজ আরম্ভ করতে একাংশ খাদেমরা বাধা সৃষ্টি করেন। তারা নির্মাণরত কমিউনিটি হলের দেওয়াল ও মূল মোকামের গ্রিল
দ্বারা নির্মিত দরজা ভেঙে 9-10টি সিমেন্টের বস্তা কেটে নষ্ট করে দেন। সর্বমোট 2 লক্ষ টাকার ক্ষতি দেখিয়ে খাদেমবাড়ির একাধিক মহিলা সহ 30 জনকে অভিযুক্ত করে পাঁচগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন শাহ মীর এ আরিফিন, দরগাহ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজিং কমিটির সম্পাদক সিরাজউদ্দিন চৌধুরী। মামলায় এও উল্লেখ রয়েছে যে মোকামের দান বাক্সের তালা ভাঙচুর করে অন্য তালা লাগিয়ে দেন বিবাদীরা, কিন্তু আসামি পক্ষে প্রশাসনিক আলাপে স্পষ্ট ভাষায় বাদী পক্ষের অভিযোগ উড়িয়ে দেন। তারা বলেন তারা মোকামের শুধু তালা বদল করে নতুন তালা লাগিয়েছেন, মোকামের কোনো কিছু ভাঙচুর বা জ্বালিয়ে দেননি। তাদের অভিযোগ বাদী পক্ষ মিথ্যা মামলা করে ফাঁসানোর চেষ্টা করছে। এদিন আলগাপুর রাজস্ব চক্রের চক্র আধিকারিক সপ্ততি এন্দো দানবাক্সের ছবিগুলো পুলিশের আওতায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আজকে আমরা নিজস্ব তালা মারছি, এর মধ্যে এএসপি হাইলাকান্দি মহোদয় আইসেন, আবার পরে শুনছেন যে তাই দেন আমরা উফরের মুখামুখি যে সময় তালাটা মারছি, আমরা শুদ্ধ হিসাবে স্ন্যাপ লইয়া লইয়া আমরা তালা মারিয়ে আমরা আইছি। কিছু সময় পরে শোনা যায় তারা যে রাং দিয়া গড় এখন বানাইছিল, তারা নিজের হাতে তারা জ্বালাইছে। কথাটা হাসা না মিছা? তারা নিজে জ্বালাইছেন এবং এডিশনাল এসপি মহোদয়েরও আমরা দেখাইছি মোবাইলের মধ্যে, আমরা তারার কাছে কোনো অত্যাচার করছি না। শুক্রবার আলগাপুর সমষ্টির অন্তর্গত কালীনগর তৃতীয় খণ্ড হুড়িয়ার পারে একটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন রাস্তা হয়ে গেলেও এই প্রত্যন্ত এলাকার জনগণের মুখ্য দাবি রেলওয়ে লেভেল ক্রসিং আদায় করতে স্বচ্ছ এনজিওর ডাকা রেল রুখো আন্দোলনে আসন্ন জানুয়ারি মাসে তিনিও ঝাঁপিয়ে পড়বেন। জনগণের এই দাবি আদায় করতে গিয়ে পুলিশ গুলি করলেও তিনি পিছু হটবেন না বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের শিলান্যাস সভায় কালীনগর জীবী সভা নেত্রীর প্রতিনিধি শামীনুদ্দিন চৌধুরী তার বক্তব্যে জোর গলায় জনসাধারণকে সম্বোধন করে কাজের ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে কোনোভাবেই আবার বিধায়ক হিসেবে নিজামুদ্দিনকে চান। পরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলেন এদিনের শিলান্যাস করা 1200 মিটার দৈর্ঘ্যের প্রায় 1,42,00,000 টাকার রাস্তাটির কাজ তিনি 2.5 মাসের মধ্যে সম্পূর্ণ করবেন। দেখেন রাস্তার এই প্রক্রিয়াতে তো আমি মোটামুটি 60% সমাধান হয়ে গেছে। বকরিয়ার যে কালীনগর বকরিয়ার পুরা এই জিপি, যদিও এটা কালীনগর জিপি থাকে একদম বকরিয়ার সঙ্গে পাশে। হ্যাঁ, আর 2 নম্বর কথা হলো যে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের রেলের যে ক্রসিং, সেটার জন্য অনেকবার প্রতিবাদ করেছে সেই পুরিয়ার পাড়ের মানুষের, বকরিয়ারের মানুষের, কিন্তু আজকে পর্যন্ত সরকারের তরফ থেকে ন্যায় পান নাই। কিন্তু আবার আমরা সেই ক্রসিং এর যদি মরতে প্রস্তুত লাগলে আমাদেরকে গুল্লি করে মারবে, এই বাচ্চার থেকে এখানে মরাটাই আমরা দেখছি ভালো। তাই সরকার এই রেল ডিপার্টমেন্ট আমাদেরকে মেরে ফেলে দিব, আবার আমরা অন্য শুনে পড়ব। রবিবার হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে আলগাপুর বিধান সমষ্টির পোলারপার বাগমারার বাসিন্দা নিন্টু মালাকারকে একটি হুইল চেয়ার এবং কালীনগর পার্ট 4-এর নিবাসী বাবুলাল রবিদাসকে একটি ক্রাচ প্রদান করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংসবনে, সহ সম্পাদক বিজু পাল প্রমুখ। রবিবার হাতিছড়া বাগানের মাঠে শিলচর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 5 দিনের হকি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং, সচিব বিকাশ ভট্টাচার্য, সহসচিব অরিজিৎ গুপ্ত প্রমুখ। এদিন খেলোয়াড়দের মধ্যে 10টি হকি স্টিক প্রদান করা হয়। ইয়ং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার থেকে শালগঙ্গায় শুরু হলো নাইট ক্রিকেট প্রতিযোগিতা। 7-a-side নকআউট এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। মোট 32টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উধারবন্দ এফসি ও জেপি এভিশন। এতে উধারবন্দ এফসি 2 উইকেটে বিজয়ী হয়। আগামী রবিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, খেলাধুলা জীবনে একটা বিরাট বড় জিনিস। আজকে খেলাধুলার মাধ্যমে ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি পাওয়া যায়। যারা যে যুবক, তারা তাদের মা বাবাও চান তারা ছেলেমেয়েরা সবসময় খেলাধুলা করুক। খেলাধুলা করলে শরীর ভালো থাকে। বর্তমান যুগে শরীরটাই মূলধন, টাকা পয়সা যার যত থাকুক, কিন্তু শরীর যদি ভালো না থাকে তাহলে তার কোনো মূল্য থাকে না। অতএব আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে যে সম্পর্ক স্থাপন হয়, যে বন্ধুত্ব স্থাপন হয়, সে বন্ধুত্ব আজীবন থেকে যায়। অতএব আমি আশা করি এই কর্মকর্তারা যারা খেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকবার যিনি খেলা আয়োজন করেন তার জন্য শুভেচ্ছা রইল। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসম চুক্তির ফলেই শিলচরে বিশ্ববিদ্যালয়,
মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফুঁসছে বরাক। সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য পরিকল্পিত, এর পেছনে চক্রান্ত রয়েছে বলল আকসা। পাঁচগ্রামের শর্ট সার্কিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রচুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।